হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইটালিয়ান টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বাংলা ভাষার মাধ্যমে ইটালিয়ান ভাষার সহজ উচ্চারণ এবং তার বাংলা অর্থ। এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, ইটালিয়ান ভাষা শিখতে চান, তারা একবার হলো ভিডিওটি দেখুন। দেখবেন আপনার ইটালিয়ান বলা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। যেমন শুভ সকাল, এর ইটালিয়ান বাক্যটি হবে বোন জোরনো, বোন জোরনো। হ্যালো, হ্যালোকে ইটালিয়ান ভাষা বলা হয় সালভে, সালভে, অর্থ হলো হ্যালো। কেমন আছেন, কেমন আছেন, এই বাক্যটি হবে কমে ইস্তা, কমে ইস্তা, অর্থ হলো কেমন আছেন। কেমন যাচ্ছে, কেমন যাচ্ছে, এই বাক্যটি হবে কমে ভা, কমে ভা। একদম ঠিক, একদম ঠিক, এই ইটালিয়ান শব্দটি হলো আপন্ত, আপন্ত, অর্থ হলো একদম ঠিক। পরে এর ইটালিয়ান শব্দটি হলো দপো, দপো, অর্থ হলো পরে। আরো আনকোরা, আনকোরা, অর্থ হলো আরো। এমনি কজি, কজি, অর্থ হলো এমনি। শনিবার সাবাতো, সাবাতো, অর্থ হলো শনিবার। লবণাক্ত, লবণাক্ত, সালাতো, সালাতো। অনেক তান্ত, তান্ত, অর্থ হলো অনেক। দেরি বা লেট করা, দেরি বা লেট করা, এর ইটালিয়ান বাক্যটি হবে তার দি, তার দি। টেবিল, টেবিলকে ইটালিয়ান ভাষা বলা হয় তাভোলো, তাভোলো। কাপ তাসা, কাপ তাসা, অর্থ হলো কাপ। লাফানো সালতারে, সালতারে, অর্থ হলো লাফানো। ওপরে ওঠা সালিরে, সালিরে, অর্থ হলো ওপরে ওঠা। ছুটি ভাকান্সা, ছুটি ভাকান্সা। বৈধ ভালিদো, ভালিদো, অর্থ হলো বৈধ। খালি ভুয়ত, ভুয়ত, অর্থ হলো খালি। ভোট দেওয়া,
ভোতা রে, ভোতা রে অর্থ হলো ভোট দেওয়া। জেল, জেলো, জেলো অর্থ হলো জেল। মশা, মশাকে বলা হয় জানজারা, জানজারা। আলো, আলোকে ইটালিয়ান ভাষা বলা হয় লুসে, লুসে। আলোকিত এটা হবে লুমিনোসা, লুমিনোসো, লুমিনোসো অর্থ হলো আলোকিত। চাঁদকে বলা হয় লুনা, লুনা অর্থ হলো চাঁদ। বাতিকে বলা হবে লুমে, লুমে। কিন্তু এর ইটালিয়ান শব্দটি হলো মা, মা। গাড়িকে বলা হয় মাকিনা, মাকিনা অর্থ হলো গাড়ি। বোবা, এটাকে বলা হয় মুতো, মুতো। কখনো না, এর ইটালিয়ান শব্দটি হবে মাই, মাই। খালি, ভুয়োত, ভুয়োত অর্থ হলো খালি। ভোট দেওয়া, ভোতারে, ভোতারে অর্থ হলো ভোট দেওয়া। জেল, জেলো, জেলো অর্থ হলো জেল। মশা, মশাকে বলা হয় জানজারা, জানজারা। আলো, আলোকে ইটালিয়ান ভাষা বলা হয় লুসে, লুসে। আলোকিত এটা হবে লুমিনোসা, লুমিনোসো, লুমিনোসো অর্থ হলো আলোকিত। চাঁদকে বলা হয় লুনা, লুনা অর্থ হলো চাঁদ। বাতিকে বলা হবে লুমে, লুমে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারবেন, বলতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতটি তুলে ধরুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।